নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চুনো মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বৈরালি মাছের একটা রেসিপি বানাবো, বানিয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য 250 বৈরালি মাছ ভালো করে ধুয়ে নিলাম। মাছগুলো ধোবার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছগুলোর মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবারে একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু বেশি করে চিড়ে নিয়েছি। গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে বৈরালি মাছগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। মাছগুলো ফুল আছে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে ভেজে নিতে হবে। মাছগুলো এভাবে উল্টে দিতে হবে। ঠিক এরকম করে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। কড়াতে যে তেল ছিল ওর মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, হালকা নেড়েচেড়ে নেব। এবারে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা লঙ্কাগুলো অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নিতে হবে। টমেটো পেঁয়াজ আর লঙ্কাটা কিছুটা সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে নেব। এবারে ওর মধ্যে স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। টমেটো পেঁয়াজ আর লঙ্কা এটা কষানোর মধ্যেই কিন্তু বৈরালি মাছের ঝালটার টেস্টটা চলে আসবে, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক এরকম হবে কষানোটা, এরকম ফ্রাই করে নেব পেঁয়াজ আর টমেটোটা। এবারে ওর মধ্যে জল অ্যাড করে দেব, পরিমাণ মতো জল দিতে হবে। আমি খুব বেশি জল দেব না, ঠিক এতটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে এলেই ভেজে রাখা বৈরালি মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটতে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি ওর মধ্যে জিরের গুঁড়ো অ্যাড করে দেব। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে।
ঝোলটা শুকিয়ে এসেছে ঠিক এরকম গামাখা গামাখা হবে বৈরালী মাছের ঝালটা। এর মধ্যে আপনারা ধনেপাতাও অ্যাড করে দেবেন, ঠিক এরকম হবে বৈরালী মাছের ঝালটা, ঠিক এরকম করে নামিয়ে নেব। এরকম একটা বৈরালী মাছের ঝাল রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বৈরালী মাছ দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়। আমি এরপরে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বৈরালী মাছের ঝালটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে বাড়িতে রান্না করবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম একটা বৈরালী মাছের ঝাল থাকলে সাথে আর কিছুই লাগবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।